তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারিস, আমরা বাধা দেবার কে? কিন্তু মাকেও কি একবার জানাতে পারিস নি? হোয়াট, মেনে নেব ওই পুতুল খেলার বিয়েটা? আমি মেনে নেব। আরে আকাশ দা জি, কি সৌভাগ্য আমার। আসুন প্লিজ বসুন এখানে, বসুন আকাশ দা। ওকে মিস্টার দীপ, স্টুডিও মে মিলেঙ্গে। ওকে বাই 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 বাই। কেসে হ্যায় আকাশ জি? মুঝসে জাদা তো আপ লোগো কো মালুম হোনা চাহিয়ে কি মা কেসা হুঁ। এক দিন থা জব আপ হামারে পিছে ভাগতে থে, আর আজ দীপ সাহব কে পিছে। ইসি কা নাম হ্যায় জিন্দগি। ওকে বাদ মে মিলেঙ্গে। ওকে বাই বাই বাই। আকাশ দা, আকাশ দা বসুন, বসুন না প্লিজ। দাঁড়াতে চাইছি ভাই, নতুন করে দাঁড়াতে চাইছি, আর তুমি বারবার বসিয়ে দিচ্ছ। ছি আকাশ দা, এসব আপনি কি বলছেন? আপনার সঙ্গে কি আমার তুলনা হয় না? না হয় না, একদম হয় না। ইউ আর এ গ্রেট সিঙ্গার, সেই তুলনায় আমি তো কিছুই না। দু চারটে মিউজিক ডিরেক্টরকে বলো না তোমার ডেট নেই, আমাকে দিয়ে গান করাক। বলবো, নিশ্চয়ই বলবো। তুমি বলবে দীপরঞ্জন, কিন্তু মৌসুমী গোস্বামী কে ছিয়ে দেবে? বাট রিমেম্বার, আই এম নট লস্ট, নট লস্ট। কি হলো, সব গেল কথা? পিছি, আরে ও পিছি, পায়েল, আরে ও পায়েল। উমা শোনো, আরে কি রে তুই, একবার চমকে গেলে নাকি? এই হলো প্রবলেম, বুঝলে? প্রবলেম? হ্যাঁ প্রবলেম কেন? হ্যাঁ চাঁদিন আগে টেলিগ্রাম করেছিলাম, পাওনি নিশ্চয়ই? কই না তো। না এর থেকে বিয়ারিং করা ভালো ছিল, বুঝলে? টাকা আদায়ের জন্য অন্তত চিঠিটা ঠিক সময় পৌঁছে যেত। কোমর ফোমর খুব ব্যথা হয়ে গেছে, বুঝলে? একটু বসে। হ্যাঁ তুই ওখানে বস। ও ভাগ্যিস বলেছিলে, না হলে কাজ ফাঁদ ভেঙে যেত না। ওরে বাপরে বাপ। তবে যাই বলো পিসি, বুঝলে তোমাদের এই জায়গাটা 10 বছর পরিবর্তন হয়নি। পিসি আমি বলছিলাম এই কটা দিন আমি এখানে থাকবো। চুপ, একেবারে চুপ। কেন? কটা দিন থাকবো? আজ বলছি থাকবো, কালই পালাবি। তোকে আমি চিনি না। এই যে হাত ধরে কথা দিচ্ছি, কান ধরছি, তুমি দেখো সিরিয়াস বলছি, এবার ঠিক থাকবো। পিসি পায়েলকে দেখছি না ও কোথায়? পায়ে? আরে শানুদা তুমি? আরে বাবা, এমন ভাবে বললি যেন মনে হচ্ছে এই প্রথম চাঁদ থেকে পৃথিবীতে পা রাখলাম। শানুদা তুমি? পিসি একটু চা করো না গো। আরে তোমাদের এখানে রাস্তাঘাটে যা চায়ের ছিলে না, ধর ঘেন্না ধরে গেছে, ঘেন্না। একটু তোমার হাতে চা খাবো পিসি। করছি করছি। আচ্ছা পিসি, সপ্তম অ্যাডওয়ার্ড কোথায় বলো তো? কি বুঝতে পারলে না? না পূজ্যপাদ শ্রী চরণেশু আমার পিসুমশাই। কই, কদিন আর দেশের বাড়িতে থাকে বল? সপ্তাহে 4 দিন কলকাতায়, বাকি 2 দিন এখানে। 2 দিন? 4 দিন 2 দিন, মানে 6 দিন? না না 6 দিন আমি থেকে যাবো, পিসুমশাইয়ের সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। তাই থাক, খুব ভালো লাগবে। তুই হাত মুখ ধুয়ে নে, আমি তো চা জল খাবার দিচ্ছি। না পিসি, আগে চা জল খাবার, তারপর হাত মুখ ধোয়া। পাগল ছিল কি, এত বছর বাদে এলাম, কই জিজ্ঞাসা করছিস না তো শানুদা কেন এলি? বাবা তোমার তো হাজার খেয়াল। না দিদিমণি না, তোমাদের এই ভিলেজটি এখন ভারত বিখ্যাত। ভিলেজটা ভারত বিখ্যাত মানে? বুঝতে পারলি না, বিখ্যাত গাইয়ে দীপরঞ্জন, ওর এটাই দেশ গা। ও দীপ খুব নাম করেছে বুঝি? আরে নাম করেছে মানে বিশাল নাম করেছে, কথায় কথায় ইংল্যান্ড, হল্যান্ড, ইউরোপ, আমেরিকা গান গেয়ে বেড়া। এই ওর সঙ্গে তোদের পরিচয় আছে? আছে একটু আধটু। একটু আধটু? ভেরি গুড ভেরি গুড। শুনেছি ছেলেটা খুব মাতৃভক্তা। ওর মাকে ধরতে হবে।
কেন? কোনো ভালো পাত্রি আছে নাকি হাতে? ধর! আরে পাত্রি তো সবসময় ওর সঙ্গেই থাকে, বিখ্যাত সিঙ্গার মৌসুমী গোস্বামী। এই তো সবে আমরা মরিশাস থেকে ফিরলাম, এখন আবার কোথায় যাবে? কটা দিন বিশ্রাম নাও। বিশ্রাম করার জন্যই তো 10টা দিন আমি হারিয়ে যেতে চাই। কোথায় যাবে? মায়ের কাছে। অনেক দিন হয়ে গেল মায়ের কাছে যাইনি, মায়ের কোলে মাথা রেখে কতদিন শুইনি, মাও কতদিন আমাকে দেখেনি। মৌসুমী, মৌসুমী, তুমি যাবে? না, তোমার আদরে ভাগ বসাতে চাই না, কিন্তু মনে থাকে জানো, 10 দিন। ওকে ম্যাডাম, মনে থাকবে, 10 দিন। মাত্র 10 দিনের জন্য এলি? তুমি রাগ করছো মা, বিশ্বাস করো মা, একদম সময় পাই না। মা, তোমাকে এবার মুম্বাই নিয়ে যাব, তুমি আমার বাংলো দেখবে, আমার কাছে কদিন থেকে আসবে। আর ফ্যাক্টরি? তুই তো খবরে রাখিস না, আবার নতুন করে ফ্যাক্টরি করতে হচ্ছে। ভাগ্যিস বাসুবীর শ্বশুর মশাই ছিলেন। আমিও আছি মা, তোমার জন্য 5 লাখ টাকার একটা ড্রাফট করে এনেছি। মা, এবার ভালো দেখে একজন ম্যানেজার দেখে দাও। আর আমি কি করব, বসে থাকবো? বসে থাকবে কেন, কদিন এখানে থাকবে আর কদিন আমার ওখানে থাকবে। তোর বউ যদি আমায় থাকতে না দেয়? বউ? আমার বউ এখানে নিয়ে আসতে কি তোমার লজ্জা করছিল? না হয় বাসুবের বিয়ে পার্টিতে আসতেই পারিনি, তাতে কি হয়েছে? আমি কিন্তু তোমার বিয়ের পার্টিতে যেতাম দীপ, খুব মজা করতাম। ব্যাপারটা কি বলো তোমার? ব্যাপারটা আমি বলছি, তুই যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারিস, আমরা বাধা দেবার কে? কিন্তু মাকেও কি একবার জানাতে পারিস নি? কে এসব মিথ্যে গুজব রটায় বলতো? তার মানে তুই বিয়ে করিস নি? না রে, পাত্রী তো এখানে। তাছাড়া পায়েল কি মুম্বাই গেছিল? আমাকে কেন বিয়ে করবে, যাকে বিয়ে করার তাকেই করেছো। পায়েল, দীপ, 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 তুই আমাকে ছুঁয়ে বল, আমাকে ছুঁয়ে বল যে তুই বিয়ে করিস নি, বল। না মা, মা বিশ্বাস করো মা, এই আমি তোমায় ছুঁয়ে বলছি, আমি বিয়ে করিনি। বেশ, তাই যদি সত্যি হয় তাহলে শকুর দত্তর মুখের উপর জবাব দিয়ে যা। দিনক্ষণ রাখার দরকার নেই, আজই পায়েলকে বিয়ে কর। কি, আমার ডিসিশন পছন্দ হলো? এবারে বিবাহ কার্য সম্পূর্ণ হলো, ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নাও। পুরোহিত মশাই বা কিরকম, বিয়ে দেওয়ার পর তোমাকে জানিয়েছে? ওই দীপ তো এখন খুব বড় গায়ে, তাই বিয়েটা দিয়ে ওনার খুব ভালো রোজগার হয়েছে, তাই তোমায় খবরটা বিয়ে দেওয়ার পর জানিয়েছে। শোনো না, বলছিলাম কি, লোক আসবার দরকার নেই, তুমি বরঞ্চ বিয়েটা মেনে নাও। হোয়াট? মেনে নেব? ওই পুতুল খেলার বিয়েটা আমি মেনে নেব? নেভার! মেনে নেব। কোথায় যাওয়া হয়েছিল? এতদিন পর দীপ ফিরে এসেছে, ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। আর মানে? মন্দিরের পুরোহিত এসেছিলেন, তাছাড়া আমি নিজে চোখে দেখেছি তুমি আর ওই ভালোটা ছেলেটা। আহ বাপি, ওভাবে বলো না, তোমাকে বড় জোর কলকাতার কিছু ব্যবসায়ী চেনে, আর তারা তোমাকে শিল্পপতি বলে।
আর দীপকে, দীপকে তো সারা দেশ চেনে শিল্পী বলে। যাক, আমার একটা দুশ্চিন্তা তো দূর হলো। কিসের দুশ্চিন্তা? একদিন না একদিন কথাটা আমাকে তোমায় বলতেই হতো। যাক, পুরুত মশাই সে কথাটা তোমায় বলে দিয়ে গেছে। আজ থেকে তুমি এ বাড়ির বাইরে পা দেবে না। তোমার হুকুম? হ্যাঁ, আমার হুকুম। বাবা হয়ে যদি অনুরোধ করতে তাহলে না মেনে নিতাম, কিন্তু তুমি হুকুম করলে না। ডোন্ট ফরগেট, আই এম অ্যান অ্যাডাল্ট নাও। ঘুরে এলাম, জায়গাটা ভারি সুন্দর। পিসমশাই, তোমার ওই মাইকেলকে দেখলাম। হ্যাঁ, ও কিছু লোককে এক্সারসাইজ করাচ্ছে। কি করাচ্ছে? কিছু লোককে এক্সারসাইজ করাচ্ছে। এক্সারসাইজ? এক্সারসাইজ করাচ্ছে। হ্যাঁ, শুনলাম ওরা নাকি তোমার ডানাত বাহাত। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। তুই আগে আকাশ মুখার্জির এজেন্সি নিয়েছিলিস না, ওকে বিভিন্ন জায়গায় গান গাইয়ে বেড়াতে? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? তোর সঙ্গে আমার কথা আছে। আপনি গান গাইবেন? চুপ, চল আমার সঙ্গে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।